গেছে যে সত্য ও যে হত্যাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে কুম আমার নাম মোহাম্মদ জাভেদ আমার প্রশ্ন হলো সর্বশক্তিমান ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারেন না ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা কেন মানুষের রূপ নেন না যদি আল্লাহ চাইতেন মানুষের রূপ নিতে পারতেন তবে যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর আল্লাহ থাকবেন না কারণ আল্লাহ এবং মানুষ সম্পূর্ণ বিপরীত মানুষ হচ্ছে মরণশীল আল্লাহ হলেন অমর আপনি একই সাথে অমর আর মরণশীল কাউকে পাবেন না মানুষের একটা শুরু আছে আল্লাহর কোনো শুরু নেই এমন কাউকে পাবেন না যার একই সাথে একটা শুরু আছে আবার শুরু নেই মানুষের একটা শেষ আছে আল্লাহর কোনো শেষ নেই তাহলে এরকম কাউকেই পাবেন না যার একই সাথে শেষ আছে আবার শেষ নেই এটার কোনো মানে হয় না আল্লাহ মানুষ একসাথে পাবেন না হয় আল্লাহ পাবেন নয়তো মানুষ ঈশ্বর মানব পাবেন না আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না হয়ে যাবেন মানুষ ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম অনেক ধর্মই এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন এর পক্ষে তারা যুক্তিও দেয় তারা যেটা বলে যে মহান স্রষ্টা খুবই পবিত্র তিনি একেবারে বিশুদ্ধ তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে মানুষ সমস্যায় পড়লে তার কেমন লাগে মানুষ বিপদে পড়লে তার কেমন লাগে তাই এ কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান আর তিনি বিভিন্ন নিয়ম কানুনগুলো ঠিক করে দেন এটা করো না ওটা করো না মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর মহান সৃষ্টিকর্তা এত পবিত্র এত বিশুদ্ধ তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে পারে না সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি মানুষের জন্মান আমি একটা সহজ প্রশ্ন করি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে আমি যদি কোনো ভিসিআর তৈরি করি যেহেতু আমি তৈরি করেছি আমি সৃষ্টি করেছি এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না আমি কি করব আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএম বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না এটা নষ্ট হয়ে যাবে এটাকে পানিতে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসিআর হব না যদি আমি ভিসিআরটা তৈরি করে থাকি একইভাবে মহান ঈশ্বর তিনিই মানুষ জাতির সৃষ্টিকর্তা মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না তিনি কি করবেন তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উঁচু স্তরে এদেরকে আমরা বলি প্রেরিত দূত আর তিনি এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন আর আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো এই পবিত্র কোরআন আমরা মানুষরা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালেই দেওয়া আছে অর্থাৎ এই পবিত্র কোরআনে তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরিভাবে এক সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন কিন্তু বেদে কথা নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে আর হিন্দুজমে অনেক ঋষির কথা বলা হয়েছে বেদেই আছে প্রেরিত দূত কারণ মানুষের খাওয়ার প্রয়োজন হয় আল্লাহর খাওয়ার প্রয়োজন নেই পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6:14 তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহার প্রয়োজন হয় না মানুষের বিশ্রাম প্রয়োজন হয় ঘুমের প্রয়োজন হয় পবিত্র কোরআন আয়াতুল কুরসিতে বলছে অধ্যায় 2:255 এটাও আমাদের কারি পড়েছিলেন ভাই আশরাফ মোহাম্মদী আল্লাহু লা ইলাহা হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি নিজেই অস্তিত্বমান তিনি চিরঞ্জীব নিদ্রা অথবা তন্দ্রা তাকে কখনো স্পর্শ করে না আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তারই
সেজন্য আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না, একসাথে আল্লাহ আর মানুষ পাবেন না। আল্লাহ যদি তার সকল বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে মানুষ হন, আমরা কেন মানুষের উপাসনা করব? কারণ তার ক্ষমতা তো আপনার আমার মতই, তাহলে তো মানুষ আমাকে উপাসনা করতে পারে। এমন কাউকে উপাসনা করে কি হবে যার ক্ষমতা আপনার আমার মতই? পরে যদি কেউ আমাকে বলে যে সেই মানুষটা আবার ঈশ্বর হয়ে গেছে, এটা অসম্ভব। যদি মানুষ ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমি ঈশ্বর হতে পারবো। সেজন্য যদি আল্লাহ চান অবশ্যই মানুষ হতে পারেন, তবে তখন আর তিনি আল্লাহ থাকবেন না। সেজন্য আল্লাহ কখনোই মানুষের রূপ নেবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান, কিন্তু কখনোই মিথ্যে বলবেন না। কারণ মিথ্যে বলা আল্লাহর বৈশিষ্ট্য না। যখনই তিনি মিথ্যে বলবেন তিনি আর আল্লাহ থাকবেন না। আল্লাহ চাইলে অবিচার করতে পারেন কিন্তু করবেন না, কারণ কারোর সাথে অবিচার করা আল্লাহর বৈশিষ্ট্য না। আর পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 40 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও অবিচার করেন না। যদি তিনি অবিচার করেন তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ভুল করতে পারেন কিন্তু কোনো ভুল করবেন না, কারণ ভুল করাটা আল্লাহর বৈশিষ্ট্য না। পবিত্র কোরআন বলছে সূরা তাওহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ কখনোই ভুল করেন না, প্রতিপালক ভুল করেন না। কারণ ভুল করলে তিনি আর আল্লাহ থাকবেন না। আল্লাহ যদি চান ভুলে যেতে পারেন তবে তিনি ভুলবেন না, কারণ ভুলে যাওয়াটা আল্লাহর বৈশিষ্ট্য না। কোরআন বলছে সূরা তাওহা অধ্যায় 20 আয়াত 52 আল্লাহ কখনোই ভুল করেন না, কোনো কিছু ভুলেও যান না। যদি ভুলে যান তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না। সেজন্য পবিত্র কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অনেক জায়গায় আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 156, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 284, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 29, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 77, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। তবে আল্লাহ তার যোগ্য কাজগুলোই করেন, তার যোগ্য না এমন কাজ তিনি করেন না। পবিত্র কোরআন বলছে সূরা বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা সেটাই করতে পারেন। আল্লাহ যা কিছু করতে চান সেটাই করতে পারেন, তবে তিনি শুধু তার যোগ্য কাজগুলোই করে থাকেন। এই থিওরি যে আল্লাহ কোন মানুষের রূপ নিচ্ছেন এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম, যে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন। আর বেশিরভাগ প্রধান ধর্মেই আপনারা দেখতে পাবেন যেসব ধর্মে বলা হয়েছে ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন, কোন ধর্মে একবার, কোন ধর্মে হয়তো অনেকবার। আর এটার পক্ষে তারা একটা সুন্দর যুক্তি দেখায়। তারা বলে যে মহান ঈশ্বর, তিনি এতই বিশুদ্ধ, এতই পবিত্র, তিনি এটা জানেন না যে মানুষের অনুভূতিগুলো কেমন, মানুষের কোন ধরনের সীমাবদ্ধতা আছে সেটা জানেন না, তিনি খুবই পবিত্র আর বিশুদ্ধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি জানেন না যে মানুষের তখন কেমন লাগে যখন সে ব্যথা পায়, যখন সে বিপদে পড়ে তখন তার কেমন লাগে। আর সেজন্যই মহান ঈশ্বর একজন মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে মানুষের জন্য নিয়ম কানুন ঠিক করতে আসেন। হঠাৎ শুনলে মনে হবে খুবই সুন্দর যুক্তি, কিন্তু আমি তাদের বলি, ধরেন আমি একটা টেপ রেকর্ডার বানালাম, আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানার জন্য যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? না, আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন, ক্যাসেট ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফএফ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, নষ্ট হয়ে যাবে। এটা পানির মধ্যে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো, এটা জানতে টেপ রেকর্ডার হতে হবে না যে সেই টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। একইভাবে আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা, এটা জানতে তাকে মানুষ হতে হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তিনি পাঠাবেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আর মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মানুষ জাতির জন্য আদেশ আর নিষেধ। আর আল্লাহকে এই পৃথিবীতে মানুষে আসতে হবে না ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়ার জন্য। তিনি কি করবেন? আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নেবেন তার বাণী প্রচারের জন্য।
সেই মানুষকে আমরা বলি নবী বা রাসূল। তার সাথে আল্লাহ উপরের স্তরে যোগাযোগ করেন আসমানি কিতাবের মাধ্যমে। এটা যে কোনো যুক্তিবাদী মানুষের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে ঈশ্বর কখনো মানুষের রূপ নেন না, একজন বোকা মানুষও বুঝতে পারবে। আর সেজন্য পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 18, তারা বধির, মূক এবং অন্ধ, তারা সত্যের পথে ফিরে আসবে না। বাইবেল একই ধরনের কথা বলছে, আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 13 অনুচ্ছেদ 13, তারা দেখেও দেখে না, তারা শুনেও শোনে না, আর তারা বুঝতেও পারে না। ঋগ্বেদ একই ধরনের কথা আছে, বুক নাম্বার 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ 4, যে যদিও তারা শব্দটা দেখে তারপরও দেখতে পায় না, যদিও তারা শব্দটা শোনে তারপরও শুনতে পায় না।